वेलकम फ्रेंड्स फाइनेंस पाठशाला चैनले अपने सबा के स्वागत। आजकल भिडियोते अपन जानबो जो पीओएस मेशिन थे अपनारा कीभावे डिजिटल पेमेंट्स करते पारें। तार साथे जानबो ये पीओएस मेशिनटी की एटी कोथाय व्यवहार करा हय एवं ये पीओएस मेशिनेर उपकारिता कि दैनन्दिन जीवने एटी कि सुविधे करे। তাই চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি। আর সেই সঙ্গেই বলবো আমি প্রদীপ্ত, আসুন ফাইন্যান্স শিখি আর সবাইকে শেখানোর শপথ গ্রহণ করি। এবার মূল টপিকে ফিরে আসি। প্রথমেই বলি পিওএস মেশিন কি। এটি সাধারণত একটি সোয়াইপ মেশিন, যেই মেশিনের মাধ্যমে আপনি আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড এটি সোয়াইপ করে ডিজিটাল পেমেন্ট করতে পারেন। তার মানে আপনাকে হার্ড ক্যাশ কাউন্টারে পেমেন্ট করতে হবে না, আপনি এটা ডিজিটালি করছেন। এটি সাধারণত আপনারা বিভিন্ন গ্রোসারি স্টোরে অথবা শপিং মলে দেখে থাকবেন। আপনারা যখন কোনো গ্রোসারি স্টোরে যান, সেখানে অনেক কিছু আপনারা যখন কেনেন, কেনাকাটি করেন, তারপরে যখন আপনারা বিলিং কাউন্টারে যাবেন, ওখানে দেখবেন একটা একজন যিনি কাউন্টারে বসে আছেন তার কাছে একটা মনিটর আছে এবং তার কাছে একটি বারকোড স্ক্যানার আছে আর একটি সোয়াইপ মেশিন যেটাকে বলা হচ্ছে পিওএস মেশিন। এবার আপনি যখন আপনার যে প্রোডাক্টগুলি আপনি কিনছেন তাকে যখন দিলেন, তিনি ওই প্রোডাক্টগুলো একটা ধরে ধরে প্রত্যেকটির বারকোড থাকে সেগুলিকে স্ক্যান করে নেন। প্রথমে যখন স্ক্যান করছেন ওনার মনিটরে ওটা রেকর্ড দেখাচ্ছে, শো করছে যে আপনি কী কী প্রোডাক্ট কিনলেন। এবারে আপনার পেমেন্টের পালা। পেমেন্ট করার সময় আপনাকে একটি সোয়াইপ মেশিন এগিয়ে দেওয়া হবে, সেই মেশিনটির নামই হলো পিওএস মেশিন, যার ফুল ফর্ম হলো পয়েন্ট অফ সেলস মেশিন। সেখানে আপনি আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে যে বিলটা হয়েছে সেই বিলটা আপনি ওখানে এন্ট্রি করার পরে অ্যালাউ করে দিলে ওখানে ওটা পেমেন্ট হয়ে যাচ্ছে। তো এইটাই হলো এই যে সোয়াইপ মেশিনটাই, এটাই হলো পিওএস মেশিন এবং এটি সাধারণত গ্রোসারি স্টোর বা মলে ইউজ করা হয়। এবার বলি যে এই পিওএস মেশিনটি দৈনন্দিন জীবনে কি সুবিধে করে। এটি প্রধানত যারা মানে বিজনেস ওনার তাদের ক্ষেত্রে খুবই উপকারী, কারণ তাদেরকে একটা ভ্যারাইটি অফ প্রোডাক্টস তার রেকর্ড মেনটেন করতে হয়। মানে ধরুন ডেইলি বেসিসে কতগুলো প্রোডাক্ট সেল হচ্ছে এটা যদি ম্যানুয়ালি করা হয়, হাতে লিখে যদি করতে হয়, রেজিস্টারে লিখে যদি করতে হয়, সেটা অনেকটা টাইম কনজিউমিং, খুব বেশি টাইম লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনাও থাকে। সেখানে যদি একটি অটোমেটেড মেশিন থাকে, সেখানে কি হয় অটোমেটিক্যালি যে প্রোডাক্টগুলো সেল হয়ে যাচ্ছে সেগুলোর একটা রেকর্ড অটোমেটিক্যালি ডেটাবেসে স্টোর হয়ে যাচ্ছে, ওই মনিটরে সিস্টেমে স্টোর হয়ে যাচ্ছে। মানে সেখানে ম্যানুয়ালি কোনো রেজিস্টার করতে হলো না। এতে ওনাদের ডেইলি বেসিসে কটা প্রোডাক্ট সেল হলো এবং কী কী প্রোডাক্ট ঢুকছে তার কাউন্টটা রাখতে খুবই সুবিধে হয়। আচ্ছা, এছাড়া আপনার যে সুবিধেটি সেটি হলো আপনাকে হার্ড ক্যাশ নিয়ে যেতে হলো না। এছাড়াও আপনি যদি ধরুন ক্যাশে পেমেন্ট করছেন বা আপনার ক্যাশ শর্টেজ হয়ে গেছে, সেক্ষেত্রেও আপনি উপকার পেতে পারেন এই মেশিনটি থাকলে। আপনার কাছে টাকা না থাকলেও কোনো চিন্তার কারণ নেই, কার্ডটা রাখলেই হবে। এইভাবেই আপনাকে পিওএস মেশিনটি আপনার ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে আপনাকে সুবিধে প্রদান করে। এই পর্যন্ত ভিডিওটি দেখার পরে আপনাদের যদি মনে কোনো প্রশ্ন জাগে, কিছু জানার থাকে, এক্ষুনি আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই রিপ্লাই করব। এছাড়া আপনি কোন টপিকের ওপরে নতুন ভিডিও দেখতে চান সেই নিয়েও কমেন্ট করুন। আপনাদের এই কমেন্ট পেলে আমি বুঝতে পারবো যে আমাকে আরও কতটা এই ভিডিওটার মধ্যে ইনপুট দিতে হবে, যাতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। যাওয়ার আগে ভিডিওটির একটি সামারি করে দিই আজকে কি আলোচনা করলাম। প্রথমে আমরা জানলাম যে পিওএস মেশিনটি কি, তারপরে জানলাম এটি কোথায় ব্যবহার করা হয় এবং দৈনন্দিন জীবনে এই পিওএস মেশিনের উপকারিতা কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই কোনো একটি নতুন টপিক নিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। তবে যাওয়ার আগে আমার এই চ্যানেলের সকল দর্শক বন্ধুদের কাছে আমার একটি রিকোয়েস্ট, এই ভিডিওতে আজকে যদি আপনি নতুন এসে থাকেন
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন এবং অল বাটনটিকে সিলেক্ট করবেন। তাহলেই সবার আগে ভিডিওটির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, একটিও ভিডিও আপনি মিস করবেন না। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। শেয়ার করলেই আপনার সবাই জানতে পারবে, সবাই এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে অ্যাওয়ার থাকলে কোনো সমস্যা থেকে আগে থেকে সাবধান হতে পারবেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।